কেয়ামতের ঠিক এক বছর আগে শেষ রমজানে কি কি লক্ষণ দেখা দেবে কিতাবুল ফিতানে ইমাম নুয়াইন ইবনে হাম্মাদ একটা প্রতিষ্ঠিত হাদিসের ব্যাখ্যা করেছেন হুজুর সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছিলেন কেয়ামতের আগে এমন একটা রমজান মাস আসবে যেখানে সমস্ত আদম সন্তানেরা একটা বিকট শব্দের আওয়াজ শুনতে পাবে সমস্ত মাকলুকাত এই আওয়াজ শুনে আশ্চর্য হয়ে যাবে এবং এই আওয়াজের খোঁজ করতে থাকবে এই আওয়াজ কোথা থেকে এসেছে কিন্তু কেউই এর গন্তব্য খুঁজে বের করতে পারবে না হুজুর সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আরও এরশাদ করেন যখন তোমরা এরকম একটা বিকট মাসে আর তার পাবে না পর থেকে দুনিয়া থেকে রিজিক উঠে যাবে মানুষ ক্ষুধার্থ হয়ে মরবে ওইটাই দুনিয়ার শেষ রমজান হবে তারপর আল্লাহ এই বরকতময় রমজান মাস দুনিয়া থেকে উঠিয়ে নেবেন মহান আল্লাহ পাখ আমাদেরকে বরকতময় রমজান মাসের সবগুলো